আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব যে ফোন কল ডিটেক্টর সার্কিট কিভাবে তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিবেন। তো ভিউয়ার, সার্কিটটি তৈরি করতে আমাদের যা যা লাগবে, তো আমরা ডায়াগ্রাম নিয়ে আসতেছি। তো ভিউয়ার্স, আমরা ডায়াগ্রাম নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, আমাদের এখানে যা যা লাগবে, লাগবে একটি LM386 আইসি, লাগবে 22 ইউএফ 25 ভোল্ট একটি ক্যাপাসিটর, লাগবে 1K রেজিস্টর, লাগবে BC547 ট্রানজিস্টর, লাগবে একটি এলইডি, লাগবে 4 ভোল্ট ব্যাটারি অথবা মোবাইল চার্জার, এবং লাগবে এরকম একটি অ্যান্টেনা। তো ভিউয়ার্স, আমাদের যেভাবে কানেকশন করতে হবে, তো প্রথমে আমরা আইসিটিকে নিব। আইসিটি নেওয়ার পর আমরা নিব একটি 22 ইউএফ 25 ভোল্ট ক্যাপাসিটর। তো ভিউয়ার্স, আমি এখানে ইউজ করেছি 220 ইউএফ 25 ভোল্ট, তো এটা হলেও হবে। তো আমাদের যেভাবে কানেকশন করতে হবে, ক্যাপাসিটরের যে পজিটিভ পার্টি রয়েছে সেটা আমরা সরাসরি আইসির 1 নম্বর পিনে সলডারিং করে নিব, এবং যে ক্যাপাসিটরের নেগেটিভ পার্টি রয়েছে সেটা আমরা সরাসরি আইসিটির 8 নম্বর পিনে সলডারিং করে নিব। তো এভাবে সলডারিং করে নিব। তারপর আমাদের যা করতে হবে, তারপর আমরা নিব BC547 ট্রানজিস্টর। BC547-এর এটি হচ্ছে মিটার পাম্প, এটি হচ্ছে বেস, এবং এটি হচ্ছে কালেক্টর। তো কালেক্টর পিনটির সাথে আমরা একটি 1K রেজিস্টার সলডারিং করে নিব। ঠিক এভাবে করে নেওয়ার পর সলডারিং রেজিস্টারটি যে আরেকটি পা থাকবে সেটা আমরা সরাসরি আইসিটির 6 নম্বর পিনের সঙ্গে সলডারিং করে নিব, অর্থাৎ যেখানে আমরা পজিটিভ ভোল্ট ইনপুট করব সেখানে করে নিব। তারপর BC547-এর যে বেস পার্টি রয়েছে, অর্থাৎ এই মাঝের পার্টি, সেটা আমরা সরাসরি আইসিটির 5 নম্বর পিনে সলডারিং করে নিব। ঠিক এখানে তারপর আমাদের নিতে হবে এলইডির যে পজিটিভ পার্টি রয়েছে, সেই পজিটিভ পার্টি আমরা BC547-এর ইমিটার পায়ের সঙ্গে ঠিক এখানে সলডারিং করে নিব। সলডারিং করে নেওয়ার পর যে পজিটিভ পার্টি থাকবে, সরি নেগেটিভ পার্টি থাকবে, অর্থাৎ এই পার্টি, তো এই পার্টির আমরা সরাসরি আইসিটির 4 নম্বর পিনে সলডারিং করে নিব। তো ঠিক এখানে, তো ভিউয়ার্স, তারপর আমাদের নিতে হবে এরকম একটি তামার তার। তো আমরা তামার তারটিকে কলমের সাহায্যে পেঁচিয়ে নিব। ঠিক এভাবে পেঁচিয়ে নেওয়ার পর আমাদের যা করতে হবে, আইসিটির যে 2 নম্বর পিন রয়েছে, অর্থাৎ এই পিনটি, তো ঠিক এখানে আমরা অ্যান্টেনাটাকে লাগিয়ে দেব। তো লাগিয়ে দেওয়ার পর আমাদের যা করতে হবে, আমাদের ভোল্টেজ ইনপুট করতে হবে। ভোল্টেজ ইনপুট আমরা একটি মোবাইল ব্যাটারি অথবা চার্জার বা এরকম ব্যাটারির সাহায্যে আমরা ভোল্টেজ ইনপুট দিতে পারবো, অর্থাৎ 4 ভোল্ট অথবা 5 ভোল্ট দিতে পারবো। তো যে পজিটিভ পার্টি রয়েছে ব্যাটারির, তো আমরা এটা 6 নম্বর পিনে সলডারিং করে নিব, এবং যে নেগেটিভ পার্টি রয়েছে সেটা আমরা আইসির 4 নম্বর পিনে সলডারিং করে নিব। তো আমরা এভাবে সলডারিং করে নিব। তো ভিউয়ার্স, আমরা আগেই তৈরি করে রেখেছি, এখন আমরা সার্কিটটি কাজ করতেছে কিনা তা আমরা পরীক্ষা করব। তার জন্য আমরা একটি মোবাইল নিয়ে আসব। তো ভিউয়ার্স, আমরা মোবাইল নিয়ে আসতেছি। তো ভিউয়ার্স, আমরা ফোন নিয়ে এসেছি। আমাদের এখন 1:06 বাজে, 1:07 ঠিক 1:07 আমাদের কল আসবে। তো ভিউয়ার্স, আমরা অপেক্ষা করতেছি। তো ভিউয়ার্স,
কল আসার সাথে সাথে কিন্তু আমাদের সিগন্যাল দিচ্ছে যে আমাদের কল এসেছে। তো বিভাজ এখন আমি যদি কলটা কেটে দেই, তো ভিউয়ার্স কলটা কেটে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের সিগন্যালটি বন্ধ হয়ে গেল, অর্থাৎ এটা ফোন আসার সাথে সাথেই আমাদের ইন্ডিকেট দিবে যে আমাদের কল এসেছে। তো ভিউয়ার্স আমরা যদি এখন কাউকে ফোন দেই তাহলে কিন্তু আমাদের ইন্ডিকেট দিবে যে আমরা কাউকে ফোন দিয়েছি, বা কোনো মেসেজ আসলেও কিন্তু আমাদের, তো ভিউয়ার্স কোনো মেসেজ আসলেও কিন্তু আমাদের এটা ইন্ডিকেট দিবে যে আমরা কাউকে মেসেজ দিয়েছি বা আমাদের মেসেজ এসেছে। তো ভিউয়ার্স এখন কিন্তু ইন্ডিকেট দিচ্ছে, আমার ফোনে কিন্তু টাকাও নেই তাও কিন্তু ফোন ইন্ডিকেট দিচ্ছে। তো ভিউয়ার্স এই সার্কিটটি এভাবেই কাজ করবে। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।